মসজিদের
পড়াশোনার তৌফিক দিয়েছেন, আমরা সেই মাহফুজের দরবারে একবার শুকরিয়া করি বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি আখরি পয়গম্বর শেষ নবী নবীদের নবী সমস্ত মাহফুজের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। सुनने के लिए करीब आओ, समझने के लिए दूर जाओ। सुनने के लिए करीब आओ और समझने के लिए दूर जाओ। बांग्ला बोला हबे सुनार जन्य काछे एसो, बुझार जन्य दूरे जाओ। बुझते गेले सफर करते हबे। তো আপনারা এই বসাটা ঠিক হয়নি, মজলিসে বসাটাও আল্লাহ শিখিয়েছেন, তারপর সরফি মজালিসি যখন বলা হবে বসো তো বসে যাও, আর যখন বলা হবে উঠে যাও তো উঠে যাও। অল্প সময় গল্প করব। আজকে আমি আমার মনে থেকে ভাবছি সব থেকে দামি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি, যদি আমার মাহবুবের তৌফিক দেন। একটা হলো জিকির, একটা হলো ফিকির, একটা কাবেলিয়া আর একটা কৌলিয়া, একটা মুসাফা আর একটা মেহদা। তো জিকির, জিকির, জিকির মানে হচ্ছে স্মরণ, ফিকির মানে হচ্ছে গবেষণা, চিন্তা করা, গবেষণা করা। জিকির মানে স্মরণ করা, ফিকির মানে গবেষণা করা। একটা হলো দেহ আর একটা হলো আত্মা, একটার নাম আরকান আর একটার নাম আসকার। এই কথাগুলো খুব ধীরে ধীরে শুনতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আজকে আমি জালসা করতে আসিনি, আজকে আমি এসেছি আমার দুটা উদ্দেশ্য নিয়ে। কিছুক্ষণ আপনাদেরকে দেবো, কিছুক্ষণ আপনাদের কাছ থেকে নেব। তো যতক্ষণ দেবো ততক্ষণ নির্ভেজাল সলিড দেওয়ার চেষ্টা করব, আর যখন নেবো তখন আপনাদের কাছে নির্ভেজাল পেতে চাইব। একটা দেহ আর একটা আচ্ছা, এরপরে আমার বাইরের দিকে আগিয়ে যাচ্ছি, অনেকগুলো বললাম। আর কোন দেহের সঙ্গে সম্পর্ক, আস্থার আত্মার সঙ্গে সম্পর্ক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আল্লাহ আর একটা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ দেখানে কা চিজ নেহি হ্যায়,
محمد رسول اللہ چھپانے کا چیز نہیں ہے. لا الہ الا اللہ کبھی دکھا نہیں سکتا ہے اور محمد رسول اللہ کبھی چھپا نہیں سکتا ہے. آپ تو بوجھتے ہیں اپنا رہنا بولا لا الہ الا اللہ کے کھو نہ دیکھنا جائے نا اللہ دیکھر بھی نہیں سنائی اور محمد رسول اللہ کے چھپانا جائے نا এটা দেখার জিনিস একে গোপন করা নয়. আমার দিলে আমার মনে আমার অন্তরে আমার হৃদয়ে আল্লাহ আছে কিনা এটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না. আর আপনার দিলে আল্লাহ আছে কিনা এটা আপনি আমার আমি আমি আপনার দিলটা দেখতে পারবো না. কিন্তু আপনার কাছে মোহাম্মদ রসুল্লাহ আছে কিনা এটা আমি দেখে দিতে পারবো. এটা ছোপানো যাবে না. বুঝেছে তো? একটা হলো আত্মা আর একটা হলো দেহ. আত্মার সাথে সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহ আর দেহের সঙ্গে সম্পর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ. বুঝাতে পেরেছি? হ্যাঁ না বলেন, সবটি লোক কথা বলেন. আমি জানা করতেছি না কিছু দিব বলেছি আর এখন সব ফিলো যাবি বলছি, কিন্তু আমি আয়াতগুলো পরে দিব. লা ইলাহা ইল্লাল্লাহ আত্মার সঙ্গে সম্পর্ক, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেহের সঙ্গে সম্পর্ক. সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আকিমিস সালাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ো. ওই নামাজটা কেমন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজির মতো নামাজ. কার মতো নামাজ? মুখ খোলেন, মুখ খোলেন, নবীজির মতো নামাজ. কোন তার মতো চলবে না, আবু হানিফার মতো চলবে না, শাফির মতো চলবে, হাম্বলির মতো চলবে, চলবে তার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ. আমি এখন আয়াতের দিকে যাইনি, শুধু উপস্থাপনা ভূমিকাটাই আছে. তো এই দুটি জিনিস আমাদের ইমানে কামিল, ইমানে কামিল. আল্লাহকে দেখা যাবে না, আল্লাহ কি চাইছেন এইটা আল্লাহ নিজে এখানে এসে মাস্টার হয়ে আপনাকে বুঝাবেন না. আল্লাহ বলেন জান্নাতের সর্বশেষ নিয়ামত, এর উপর আর কোনো নিয়ামত নেই. যে যে জান্নাতের নিয়ামতের ভিতরে রেজাগন দিয়ে ইলাহি নেই, ও জান্নাতের নিয়ামতের কোনো মূল্য নেই. অতএব জান্নাতের সব থেকে বড় নিয়ামত হল দিদারে ইলাহি, সেদিনই আল্লাহকে দেখা যাবে, তার আগে পর্যন্ত দেখা যাবে না. তাহলে আল্লাহ কি চাইছেন, আল্লাহ কেমন চাইছেন, রোজাটা কেমন চাইছেন, নামাজটা কেমন চাইছেন, হজটা কেমন চাইছেন, জাকাতটা কেমন চাইছেন, এর প্র্যাকটিক্যালের জন্য যাকে ওস্তাদ করে পাঠানো হয়েছিল বৈশ্য উদিমমান মাকারিমাল আল্লাহ বৈশ্য মুআল্লিমান, যাকে তালিম দিয়ে আল্লাহ করে পাঠানো হয়েছিল, যাকে দেখা পেয়েছে কিনা উঠা বসা চলা ফিরা সলা রোজা হজ জাকাত দান লেনদেন কথা বলা মামিলাত মাসরাত সম্পূর্ণটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. এগুলো দেহে থাকবে, আত্মা থেকে থাকবে. লা ইলাহা ইল্লাল্লাহ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ. আর আমার মুখে, আমার দাড়িতে, আমার টুপিতে, আমার পাঞ্জাবিতে, আমার জুতোতে, আমার খাওয়াতে, আমার পেশাবে, আমার পায়খানাতে, আমার সোয়াতে, আমার বিবি সঙ্গে মিলাতে, আমার গোসলে, আমার ফুজুতে, আমার হজেতে, আমার রোজাতে, আমার নামাজে শুরু থেকে সালাম ফেরা পর্যন্ত কে থাকবে? মুহাম্মদ রাসূল.
একের ভিতরে এই দেহের ভিতরে দুটো জিনিস আছে, দেহের ভিতরে কয়টা জিনিস আছে? দুটো, একটা হলো আত্মা আর একটা দেহ। আত্মা দেখা যাবে, একটা হলো আত্মা একটা হলো দেহ। দেহ খায়, আত্মাও খায়, দেহের রোগ হয় আত্মার। দেহ কি খায়, দেহ কি খায়? জীব দেহ কি খায়? দেহ ভাত খায়, রুটি খায়, মাছ খায়, মাংস খায়, ফল খায়, ফুল খায়, চা খায়, বিস্কিট খায়, পান খায়, দেহ ভালো খায়। আত্মা কি খায়? আত্মা কি খায়? কৈমিক খায়, আত্মা কি গায়? বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ঘোড়া হচ্ছে সওয়ারি, চাপনে ওয়ালা সওয়ার, চেপে আছে সওয়ার হয়ে আছে। এখন ঘোড়াটাকে পেট ভরে খেতে দিয়েছে, আর 11 ফুট খাড়ায় যুদ্ধের ঘোড়া কলকাতা ইডেন গার্ডেনের ময়দানে গেরিলা সৈন্যদেরকে দেওয়া হয়েছে, প্রতিদিন 22 কিলোমিটার দৌড়ছে, সেই ঘোড়া একদম তাজা হয়ে আছে। আর যাকে সওয়ারিকে চাপানো হয়েছে সওয়ারকে, ও হসপিটাল থেকে এখনই এলো, 4 বছর শুয়েছিল ডায়াবেটিসের রোগী, আবার প্রেশার হাই আছে, প্যারালাইসিস হয়ে গেছে একদিকে। ঘোড়া যখন তাড়া করে মারবে লাল, তখন দুনিয়াটাকে লাল দেখবে। কে কার মতে যাবে? দুটা মাথা, একটা ঘোড়ার মাথা, একটা প্যাসেঞ্জারের মাথা। তো ঘোড়ার মাথা, ওর একটা মগজ আছে, ওর একটা চিন্তা আছে, চেতনা আছে, এখান থেকে তোড়াই মোড় যেতে যেত ডান দিকে দেখলে যে কাঁচা কাঁচা ধান আর মরমরার টুকরার ছোলা আর আপনার কি না খেসারি একদম লেগে আছে, নাস্তার মতো বিরানির মতো ঘোড়াকে যেন ডাকছে চলে। এখন বলেন, সওয়ারি ঘোড়ার মতে যাবে না সওয়ারির মতে ঘোড়া যাবে? রোডে থাকবে ঘোড়াটা না মাঠে যাবে? কথা বলে না, মাঠে যাবে কি যাবে না? ঘোড়াটা তাজা, আর যে চেপে আছে সে দুর্বল। ওর কথা মানবে? রেহানা বলে মানবে? মানবে না। কিন্তু ঘোড়াটা দুর্বল, যে চেপে আছে সে আবার মিলিটারি, এমন লাগাম ধরে প্যাটে মেরেছে, হুক্কা তফসিলদার পাকড়ে দিয়ে ধরবে। কথাটা বুঝে গেল? তো এই দেহটা হচ্ছে ঘোড়া, আত্মা হচ্ছে তার সেবা, দেহ হচ্ছে ঘোড়া। দেহকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইয়ে 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 তাজা করে রেখেছে, আত্মা হচ্ছে মসজিদে টেনে নিয়ে গিয়ে গাঁজাতে বসিয়ে দিয়েছে, মদে বসিয়ে দিয়েছে। আজকে 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 আমাদের ইবাদতে লজ্জা আসে না,
ভালো লাগে না, কোরআন পড়তে মনে ইচ্ছা যায় না, হাদিসের একটা লাইন পড়তে ইচ্ছা যায় না, রাতে উঠতে মন যায় না, চোখে পানি আসে না, তার কারণ এই যে দেহ নামে ঘোড়াতে যে সওয়ার হয়ে আছে আত্মার, সে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে রোগা হয়ে সে এখন দুনিয়াকে লাল দেখছে। আর এই বেঈমান দেহকে এত বেশি মাছ মাংস পুরোটা বিরানিয়ার পোলাও খাইয়েছে, এই ঘোড়ার মতো ডাক্তুর মতো খালি গোহার ময়দানে বলছে। তাহলে এটা রিপেয়ার করার কি আছে? খালি তিনটে কথা, একটা কথা তিনবার বলবো, আর একটা কথা তিনবার বলবো, তারপর আয়াতে চলে যাবো। একটা হলো দেহ, একটা হলো মাতা। দেহ এসে দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে, দেহের কোনো রোগ হলে তার ওষুধ আছে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে। আরেকবার বলছি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহের খাবার আছে মাটিতে, দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে। দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, আর দেহের কোনো রোগ হলে তার ওষুধ আছে মাটিতে, আর দেহের যদি কোনো আপনার কিনা বিমার হলে ওষুধ আছে মাটিতে, আর দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আস্থা এসেছে আল্লাহর কাছ থেকে। কোরআন বলছে 120 দিনের বাচ্চাকে যখন আত্মাকে ঢুকে দেওয়া হয় মায়ের পেটে সঞ্চারিত হয়, আত্মা এসেছে আল্লাহর কাছে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আচ্ছা, এবার আপনি কি বলবেন আমাকে?
এবং কাদির হতে হবে সমস্ত জিনিসের উপরে ক্ষমা
গাছকে আল্লাহ বলছে তাদের মধ্যে এসে প্রতিভা আছে, তার সবকান্তা সবকান্তা যেখানে ডাকবে সেখানে হাজির হতে পারবে, তারা সব জায়গায় ক্ষমতা আছে তাদের, এগুলো কার আছে? আমার একজনে আল্লাহ বলতে পারবে আল্লাহ
তিনি কত বড় কাদি, আপনি ওখানে কাঁদছেন একটা ভেজাল নিয়ে, আমি এখানে কাঁদছি আর এক ভেজাল নিয়ে, দুজনেরই সমস্যা যিনি মেটাতে পারবেন তিনি কে? তোমাদের ডাক আমাকে না হাজি, এখন পাপুর গেলে অফিস খোলা থাকবে, পঞ্চায়েত অফিস, ডিসি অফিস, হিরণপুরের ডিসি অফিস, সন্ধ্যা হবে যদি কখন কাল আটটায় আসিও, আল্লাহ বলতে শোন আল্লাহ, বান্দা
একটা
নেবে ঠিক মোবাইল দেখা দেবে কত মোহব্বত লোক আছে ফোন করছে আমার কেউ নাই আমি বর্ধমান থেকে আপনার নাম্বার পারবো না রিং পারবে না তার থেকে আশ্চর্য দেখবেন ২৫টা মেয়েকে নিয়ে আসেন যাদের কোলে বাচ্চা আছে এখানে শুয়ে দেন আর মধ্যখানে তিরপলের পর্দা টেনে দিব আর বাচ্চা গুলাকে এদিকে দিব যে বাচ্চাটাকে ধরে চিমটি কাটবে ওর মায়ের ঘুমানবে দেখলে ট্যাগ উঠবে তোর মা গেলাম এটা কত নম্বর টাওয়ারে কাজ করে এর নাম মহাব্বত এর নাম কি মহাব্বত আচ্ছা বাচ্চা ছেলে বলতে পারে মা ভোগ লেগেছে পেটে লাগছে মাথায় লাগছে কি করে কান্দে কি করে কান্দে ওর কাজ কি ওর কাজ কি বাচ্চার ডিউটি কি কান্না করা বাচ্চার ডিউটি কি বড় দোয়া শিখেছি আপনাদেরকে এই দোয়াটা শিখেলে জীবনে আর কোনো পূজায় যেতে হবে না মুখস্থ হয়ে যাবে তুমি ওর কাজ হচ্ছে কান্না করা আর ওর কান্নাটাকে চুপ করার দায়িত্ব কার মার বলে লেগে গালে চুমা দেবে পিঠে হাত দেবে বাঁকা করবে পেটে হাত দেবে হাত পা নেড়ে দেবে উকুনে কেটেছে কিনা দেখবে মাথায় বিছানায় পিঁপড়ে আছে কিনা দেখবে সব ওর দায়িত্ব তো চুপ করা না একজন আল্লাহ রবি বলছেন অনেক বড় মুফাসির তিনি আল্লাহ রবি বলছেন হে পৃথিবীর মানুষেরা তোমাদের যদি দোয়া না জানা থাকে আল্লাহর কাছ থেকে কি নেব কিভাবে চাইব যদি কিছুই তুমি না জানো গভীর রাত্রিতে উঠে তুমি রব্বানা বলে টুকরে টুকরে কিনতে থাকো তুমি কাঁদবে এটা বান্দার দায়িত্ব আর বান্দার চোখের পানিকে ভঙ্গ করবে এটা আল্লাহর দায়িত্ব বান্দার কি হয়েছে বান্দার অভাব হয়েছে অসুখ হয়েছে বান্দা মামলায় ফেঁসে গেছে বান্দার ছেলে মারা গেছে বাপ মারা গেছে এর চোখের পানিটা বন্ধ করার দায়িত্বটা আল্লাহর পড়ে যাবে আর আপনার আমার আল্লাহকে বলতে হবে না যে আমার কি ঘটনা ঘটেছে এর জন্য বলছে যে কাঁদতে শিখলো সে আল্লাহ থেকে লুটে নিল আল্লাহ গোডাউনের চাবি হচ্ছে চোখের পানি রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু
বলবো যে ঢোল বলছে যেতে হবে জাহান্নামে, যেতে হবে জাহান্নামে, আর উনি আমাকে কিসে কে যাবে তাহলে বলছে তোকে আমাকে যে সারা গাইছে ও যাবে বাজাইছে কেন আল্লাহর নামে গুণা হচ্ছে, কেন আল্লাহ পাক, আল্লাহর দিন পাক, আল্লাহর কালাম পাক, আল্লাহর নাম পাক, এইরকম পবিত্র নামটাকে নোংরা জায়গায় ডুবিয়ে দেওয়া হচ্ছে। এর সঙ্গে ওদের গুণা হবে, গানের মঞ্চে আল্লাহর নামের প্রয়োজন নাই, গানের মঞ্চে আল্লাহর নাম নেওয়া মানে আল্লাহকে বেজ্জতি করা। কিন্তু আবার ফিরাউনের নাম নিয়ে নেকি হবে কেন? ইদহাবে ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, এর জন্য ফিরাউনের মূল্য নয়, এটা হলো খাবার খেয়েছে কত কিছু জায়গায় ভালো জিনিসও খারাপ হয়ে যায়। তা আল্লাহর নাম আমাদেরকে নিতে হবে, আর কি করতে হবে? পাটনা থেকে একটা গাড়ি আসছে, এসি গাড়ি, 60 লক্ষ টাকা দাম, আর আপনি বসে আছেন আপনার মোহনপুরের মোড়ে, আর সাঁ করে পেরিয়ে গেল, সালা ভিতরে এসি চলছে, কি শুভ, আবার পেপসির বোতলও হাতে রয়েছে, ওখানে একটু সোলো হয়েছিল দেখতে পেরেছি, পেপসি খেয়েছে আর গেছে। ই তখন বেঞ্চে পড়েছিল আর গরমে এটাছে, সালা জিলেপি খেয়েছিল 3 দিনকার পচা, দরকার বেঞ্চ থেকে পড়ে গেছে, আল্লাহ যত শুক্রু ডেলিলেন জি। আধ ঘন্টা পর আবার স্যাঁ ফেটে গেল গাড়িটা, তো ওইখানেই পাংচার হয়েছে। আপনাদের মোহনপুরে মোড়ে ড্রাইভারকে বলছি গাড়িটা লাগা, পাংটা ছেড়লেন, পাংচার দিতে আপনি টুকটুক করে হেঁটে হেঁটে গেলেন উধাবাড়ি জি, পাটনা, পাটনা থেকে আসছেন বলে আমার চিটিংবাজকে মাপ দিয়েছে 32 লক্ষ টাকা, দিন রাত ফোন করছে আজকে দিব কালকে দিব, ওকে ধর্ম লেগে এসেছে, আর যে দোকানে ঢুকেছে কর্মচারী কলকাতা চলে গেল, কোন চলে গেল, সারা পেপসি তো ঠান্ডা হওয়া লাগে, যার মান যত বেশি তার টেনশন তত বেশি। মোহাম্মদ প্রতি রাতে 17,000 করে
30 লক্ষ টাকা ঋণে বসে আছে দুটা মসজিদে, কি মাস চলছে আমার জানি, হাটের দোকানিরা ফোন করছে আমার টাকাটা তবে আমার টাকা। এর জন্য আমার আল্লাহ বলছেন আমি যাকে যেমন বানিয়েছি সেই অবস্থায় আমি তাকে রুজির ব্যবস্থা রেখে দিয়েছি, কার গাড়ি দেখে তুমি যেন অনুভব করে আমার বিরুদ্ধে কথা বলে দিও না, আমি কি দোষ করলাম আমাকে কেন একটা চার চাকা দিলে না, যার যেমন লোক তার সেরকম চলাফেরা, বর্ধমানের একটা ছেলে চেন্নাই কাজ করত গুজরাটে, ২০০২ ভূমিকম্পে 70,000 মারা গেল গুজরাটে, মনে আছে ওইখানে কাজ করত, কি কাজ করত কোন কোম্পানি দিল, সকালবেলা একটা ঝাল লেগে একটা বস্তা কানে জুতো ছেঁড়া প্লাস্টিকের বস্তা প্লাস্টিক ছেঁড়া গোটা গুজরাটের সুরাট থাকত, ওই কুড়িয়ে 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 এক বস্তা হলো আর ওকে বেঁচে দিলেন, সারাদিনে 100-150 এবং যে ভাঙ বিক্রিয়ে বেড়ায় এসি হোটেলে থাকবে, সন্ধ্যার সময় স্টেশনে গিয়ে একটা দোকানে পাড়া পড়তে দুটো ডাল মুড়ি তাহলে হালকা ভাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলিলে রাতে থাকবে কোথা রেল স্টেশনে পড়ে থাকবে, তো রেল স্টেশনে একটা বাতি দিয়ে ঘর করেছিল মানে ওইদিকে কোনো ট্রেন যায় না রেলের লাইনে কাটা ধরে ওইখানে শুয়ে থাকতো, ওই নিজে প্রতিবেদনটা লিখেছিল শিক্ষিত ছেলে তো আনন্দবাজার পত্রিকায় দিয়েছিল, বলছে ওকে শুয়ে শুয়ে আমি আপনাকে বলতাম না আমি কী দোষ করলাম যে এই রেল লাইনে টুকটার মতো কাটাবো, আর এইখান থেকে 50 হাত দূরে 6-7 তলা বিল্ডিংয়ে সারা এসি ঘরে বাস করছে, এসি গাড়িতে ঘুরছে বিবি ছেলে পিলে নিয়ে বাবা আনন্দ করছে, আর আমি 2-3 মাস পরে একবার বাড়ি যাই ছেলে পিলে মুখ দেখতে পারি, আর ট্রেনে যাই ভিক্ষা করতে করতে আসি ভিক্ষা করতে করতে আর সারাদিন এই নোংরা ঘেঁটে ঘেঁটে দুটা পয়সা করি, তো বলছে যেদিন ভূমিকম্প হলো সেদিন রাত 1:30 বাজছে, তুই ট্রেনের বগিগুলো যেগুলো দাঁড়িয়ে আছে ভাঙড়া ভাঙড়া বগি এগুলো খড়বাড়া খড়বাড়া করো এমন কেন করছে রে, তাড়াতাড়ি করে উঠতে গিয়ে আমার ঘরটা আমার ভারী পড়ে গেল, আমার প্লাস্টিকের যেটা পড়েছি পড়ে ওটাকে ফেড়ে দিয়ে বাইরে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, তখন দেখছি ভূমিকম্প চলছে চারিদিকে হইচই চলছে, তো 10-5 তলা বিল্ডিংগুলো ঘুষঘুষ করে পড়ছে আর একবার ভেঙে চুর মার, তখন আমি মনে মনে ভাবছিলাম আল্লাহ কত ভাগ্য যে ভাগ্যে যেন আমাকে বিল্ডিং দেয়নি, যদি বিল্ডিং দিত তাহলে আজকে আমার হালাত কি হতো, আমি বেচারে মতো কথা যেতাম, এখন কেন বলছেন সমস্যা হল এমনি তো গ্যাসে মরছি আপনি বসেন, আজকে যদি আমার বিল্ডিং থাকতো তাহলে আমি চাকরি বাটা হয়ে যেতাম, আল্লাহ তুমি কত ভালো যে আমাকে বিল্ডিং দাওনি, আল্লাহকে এতক্ষণে তো বুঝে আপনাদের মোহনপুরের এক মুরব্বী তোরাই হাট খেছে সবজি কিনতে, বৌমা বলেছে আব্বা 1 কেজি আলু 1 কেজি পেঁয়াজ আর দুটা হাট হাট করে দিয়েছে, যেতে যেতে উঠো যেই মোহন মরে উঠে তো জিসিবি দেখলে যে বড় টায়ার, তো বলছি এত বড় টায়ার তাহলে গ্যারেজ মিস্ত্রিকে বলছে আমার সাইকেলে লাগিয়ে দিতে পারি, সারাদিন জীবন আর টায়ার কিনতে হবে ওর ঘুম দিয়ে ওই টায়ার সাইকেলে লাগবে দেওয়া হাত যাবে, যা টায়ার বড় তার লোড বেশি সে জানে কত লোড, ডাম্পারের টায়ার যত মজবুত তার লোড আছে তত, আর তোমার টায়ার সরু ঢুকে যাও কিসের মাথা ব্যথা করতে যাও, তুমি গরিব আছো তোমার লোড কম আছে, যার মাল বেশি আছে তার লোড বেশি আছে, এর জন্য আল্লাহ বলছে ফাজুলুনি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আজকের অবস্থায় তোমাদেরকে রাখবো এদিকে তোমরা শুকর করে নিল খবরদার।
আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার সারা দেওয়া যাবে না, চলবে জিকির।
মানুষের জন্য, ফ্যান মানুষের, ফ্যান মানুষের জন্য, ফ্যানের জন্য মানুষ নাই। তো একটা হচ্ছে কিয়ামত কুসাজদা, এটা আরকান, আর একটা হলো আজকার, ভিতরে আল্লাহকে যে ডাকছি। তো আজকারের জন্য আরকান, আরকানের জন্য আজকার নাই। একটা ছেলে ইংরেজি জানে, খুব ভালো লিখতে পড়তে পারে, একটা ছেলে